বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি আদর্শকে হত্যা করতে চেয়েছিল ঘাতকরা। বাংলাদেশের অগ্রগতির পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ও সোনার বাংলা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পাবনা পৌঁছে বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মন্ত্রী। এরপর শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা দুই আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা চার আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান, বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নুরুজ্জামান বেগম ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর মোস্তফা কামাল খান। বলেছেন বঙ্গবন্ধু যে উক্তিটি করেছিলেন, যে প্রচলিত যে সমাজ ব্যবস্থা তাকে তিনি ভেঙে গড়িয়ে দিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুললেন। তিনি কোনো প্রচলিত কোনো ইজমে বিশ্বাস করতেন না, তিনি বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মাটি মানুষ সংস্কৃতিকে নিয়ে এর জন্যে উপযোগী যে গণতন্ত্র দরকার, যে সমাজতন্ত্র দরকার, যে ধর্মনিরপেক্ষতা দরকার, তার জন্য কাজ করেছেন।